দুপক্ষের সংঘর্ষের জেরে শনিবার থেকে বন্ধ হয়ে গেল ঐতিহ্যবাহী পাঁশকুড়ার চকগোপালের তারামায়ের মন্দির। প্রসঙ্গত, শুক্রবার বিকেলে চকগোপালে তারামায়ের মন্দিরের অদূরে অবস্থিত একটি পান দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে সেটি সংঘর্ষে রূপান্তরিত হয়, যার ফলস্বরূপ শনিবার ওই মন্দিরে উপস্থিত হন পাঁশকুড়া থানার আইসি আশিস মজুমদার। তিনি গ্রাম কমিটি এবং মন্দির কমিটিকে নিয়ে বৈঠক করার পরেই মন্দির কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্দির বন্ধের নির্দেশ দেয়। আগত বেশ কিছু দর্শনার্থী তারামায়ের মন্দির দর্শন না করেই ফিরে যান। দুঃখের সহিত বলতে হচ্ছে যে নির্মাণ করতে গিয়ে, মানে এই মন্দির নির্মাণ করার জন্য এক সময় গ্রামই তাদেরকে সহযোগিতা করেছিল, সেই সহযোগিতার দুর্বলতা নিয়ে আজ আমাদের আলোচনা ছিল যে পাশাপাশি যেসব পরিবারের জমি জায়গা রয়েছে সেখানে তারা ব্যবসা বাণিজ্য করে ক্ষতি খেতে পারবে, সেই মোতাবেকে তারা দোকানদানি করতে গিয়ে তাদের বাধা পায় এবং একটা ছোট গুমটি করেছিল, পান গুমটি দেখতে পাচ্ছেন। কেন বাধা কেন দিচ্ছিল? কেন বাধা দিচ্ছে? এই এলাকায় তারা মন্দির সংলগ্ন কোনো দোকান করা যাবে না, তারা ব্যবসা বাণিজ্য করবে, এই হচ্ছে তাদের বাধা, এই হচ্ছে তাদের গায়ের জ্বালা। ঘটনা অনেক কিছুই ঘটেছে, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা কমিটি সিদ্ধান্ত করেছি, আমরা পুরুষোত্তম গ্রামের বংশধর, আমরা চেয়েছিলাম আমাদের যে স্থানীয় এলাকাটাকে আমরা ডেভেলপ করব, এই জন্য আমাদের মাননীয় সেক্রেটারি ও মহাশয় প্রবন্ধনের উদ্যোক্তায়, প্রধান উদ্যোক্তায় আমরা তার সহকর্মী হিসাবে আমরা অনেকভাবে চেষ্টা করেছিলাম এই মন্দিরটা আমাদের পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষ থেকে পুরো দুনিয়াতে ডেভেলপ করার, কিন্তু আমরা অনেক কষ্টের মাধ্যমে মাঝখানে আমরা চেষ্টা করেও আজকে আমরা বিফল হয়েছি। আমাদের এখন এই মুহূর্তে যে অবস্থা যে আমাদের এখন নিজেদের প্রাণ নিয়ে আমরা সংশয়ে পড়ে আছি, তো সেই হিসাবে আমরা আজকে আমাদের মন্দির বন্ধ করতে বাধ্য হলো। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।